হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের লোটাস হার্বালের সমস্ত রকম সানস্ক্রিমের বেঙ্গলি রিভিউ করব। বাচ্চা থেকে শুরু করে সকলেই তোমরা এই সানস্ক্রিমগুলো ইউজ করতে পারবে এবং এই সানস্ক্রিমগুলো কখন ইউজ করবে, কারা কীভাবে ইউজ করবে তা সম্পূর্ণ থাকছে এই ভিডিওটির মধ্যে। তো বন্ধুরা, একদম প্রথমে তোমাদেরকে লোটাস বেবি সানস্ক্রিমটির কথা বলি। এটা কিন্তু একদম বাচ্চাদের 2 থেকে 3 বছর, 3 থেকে 4 বছর এবং 4 থেকে 5 বছর এই বয়সী বাচ্চাদের জন্য এই সানস্ক্রিমটি একদম পারফেক্ট। এবং এই সানস্ক্রিমটি কিন্তু ডক্টর প্রেসক্রাইব একটি সানস্ক্রিম। এই সানস্ক্রিমটা তোমরা তোমাদের বাচ্চাদেরকে চোখ বন্ধ করে ব্যবহার করতে পারো। এই সানস্ক্রিমটা কিন্তু 100% ভিগেন এবং এই সানস্ক্রিমে কোনোরকম কোনো কেমিক্যাল ইউজ করা হয়নি। এই সানস্ক্রিমটি ক্যানেলুলা তেল থেকে তৈরি করা হয়েছে, যা ইউভি রশ্মিকে ব্লক করে এবং বাচ্চার স্কিনকে অনেক ভালো এবং সূর্যের রশ্মি থেকে বাঁচতে সাহায্য করে। এরপর আসি কিডস 40 সানস্ক্রিম। এই সানস্ক্রিমটা যে সমস্ত বাচ্চাদের বয়স 5 বছরের বেশি তারা কিন্তু এই সানস্ক্রিমটা ইউজ করতে পারবে। এবং SPF 20 এবং 25 এই দুটো সানস্ক্রিমই 10 বছরের পর সমস্ত রকম বাচ্চারা ইউজ করতে পারবে এবং এই সানস্ক্রিমগুলো ছেলে মেয়ে সকলেই কিন্তু ইউজ করতে পারে। এবং লোটাসের এই প্রত্যেকটা সানস্ক্রিম কিন্তু 100% ভিগান এবং প্রত্যেকটা সানস্ক্রিম কোনো রকম কেমিক্যাল নেই, সেটা তোমাদেরকে আগেই বলে দিলাম। এবং প্রত্যেকটা সানস্ক্রিম কিন্তু ভীষণ পরিমাণে ইউভি রশ্মিকে প্রোটেক্ট করে। সানস্ক্রিম কিন্তু আমাদের প্রত্যেকেরই খুবই পরিমাণে প্রয়োজন, কারণ বাইরে এত রোদ, এই রোদের হাত থেকে স্কিনকে বাঁচার জন্য সানস্ক্রিম আমাদের সকলের প্রয়োজন। এবং SPF 30 এই সানস্ক্রিমটি 15 বছরের পর থেকে সকলে ইউজ করতে পারো। এবং এই সানস্ক্রিমটি যারা একটু কম রোদ দূরে যাও, যারা বেশি রোদ দূরে যাও না এবং ঘরের ভিতরে কাজ করো এবং অফিসের মধ্যে এসির মধ্যে কাজ করো, তারা কিন্তু SPF 30 চোখ বন্ধ করে নিতে পারো। এবং লোটাসের প্রত্যেকটি সানস্ক্রিম কিন্তু স্কিনের পিগমেন্টেশন নিয়ন্ত্রণ করে এবং ইউভিকে সুরক্ষা করে এবং সানবার প্রতিরোধ করে। এবং প্রত্যেকটা সানস্ক্রিম কিন্তু নন ক্রোমোজোজেনিক, অর্থাৎ কোনো রকম চর্বি যুক্ত জিনিস কিন্তু এই সানস্ক্রিমে ইউজ করা হয়নি। এবার বন্ধুরা তোমাদেরকে বলবো 30-এর পরে SPF 40 সানস্ক্রিম। তো আমরা অনেকেই শুধুমাত্র সানস্ক্রিম মেখে বাইরে চলে যাই, সেক্ষেত্রে 40 সানস্ক্রিমটা কিন্তু খুবই ভালো, কারণ SPF 40 সানস্ক্রিমটা কিন্তু হালকা ফাউন্ডেশন বেস ম্যাট ফিনিশিং একটি সানস্ক্রিম, যেটা 3-in-1 ম্যাট লুক ডেলি বেস সানস্ক্রিম এবং যেটাতে PA++ UVA বর্তমান আছে। তো এই সানস্ক্রিমটার ভীষণ ভালো একটি দিক হচ্ছে, এই সানস্ক্রিমটা ইউজ করলে আমাদের আর ফাউন্ডেশন বা কোনো স্টপ ক্রিম বা কোনো কিছু ইউজ করা লাগে না। এই সানস্ক্রিমটা যেমন আমাদের SPF 40 রয়েছে, তেমনি কিন্তু একটি ফাউন্ডেশন বেস লুক দেয়। সেই জন্য এই সানস্ক্রিমটা কিন্তু ভীষণই ভালো, যারা অফিস এবং স্কুল বা কোথাও যাও, কোথাও বেরোও, তাদের জন্য কিন্তু এই সানস্ক্রিমটা খুব ভালো। এবং SPF 50 যেটা হচ্ছে আমাদের PA++ UVA, এটা কিন্তু একদম ম্যাট ফিনিশ একটা লুক দেবে না, এটি একটি জেল। যারা সানস্ক্রিম একটু জেল পছন্দ করো তাদের জন্য এটা কিন্তু ভীষণই ভালো। আগে ছিল আল্ট্রা ম্যাট সানস্ক্রিম, যেটা এখন আর আল্ট্রা ম্যাট নেই, যেটা এখন জেল ফর্মে এসেছে। এবং এই প্রত্যেকগুলো সানস্ক্রিম কিন্তু তোমরা অনলাইন অফলাইনে অবশ্যই পেয়ে যাবে। তবে তোমরা কোনো সানস্ক্রিম কেনার আগে নিজেদের স্কিন টাইপটা বুঝে নেবে। যদি তোমাদের স্কিনটা বেশি অয়েলি হয় তাহলে তোমরা জেল বেস নেবে, এবং যদি তোমাদের স্কিন বেশি অয়েলি না হয় তাহলে তোমরা ম্যাট ফিনিশ 40 সানস্ক্রিমটা নিয়ে নেবে। এবং বন্ধুরা অনেকে আছে যে একটু বেশি রোদ দূরে তাদেরকে যেতে হয়, তারা SPF 60 নিয়ে নেবে। সেক্ষেত্রে SPF 60-র ভিতরে রয়েছে আরও বেশি পাওয়ার এবং এই সানস্ক্রিমটা অনেকটা কাভারেজ, মানে সারা দিন তোমরা তোমাদেরকে প্রোটেক্ট করবে সূর্য রশ্মি থেকে। সেই জন্য তোমরা 60-টা ইউজ করতে পারো, যারা রোদ দূরে বেসিক্যালি কাজ করো, ঠিক আছে।
অনেক ছেলেরা অনেক সময় নানারকম সানস্ক্রিমের খোঁজে শপে আসে, সেক্ষেত্রে তারা কিন্তু লোটাসের SPF 70+ এই সানস্ক্রিমটা চোখ বন্ধ করে নিতে পারে। এই সানস্ক্রিমটা কিন্তু ছেলেদের জন্য খুবই ভালো, কারণ ছেলেরা সারাদিন বাইরে কাজ করে এবং তাদের স্কিনের সবথেকে প্রেফারেটিভ সানস্ক্রিম হচ্ছে SPF 70, যেটা সারাদিন স্কিনকে বাইরের সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে স্কিনকে প্রোটেক্ট করে। লোটাসের প্রত্যেকটা সানস্ক্রিম খুবই ভালো, বেবি থেকে শুরু করে ছেলে মেয়ে সবাই কিন্তু এই সমস্ত রকম সানস্ক্রিমগুলো তোমরা ইউজ করতে পারো। এই সানস্ক্রিমগুলোর সত্যি বলতে ভীষণ ভালো রেজাল্ট, এবং অন্য অন্য সানস্ক্রিমের তুলনায় লোটাসের সানস্ক্রিমের ফিডব্যাকও কিন্তু ভীষণ ভালো। এবং প্রত্যেকটা সানস্ক্রিম কিন্তু স্কিনের জন্য ভীষণ ভালো, অন্য অন্য সানস্ক্রিমের যে সমস্ত কেমিক্যাল ইউজ করা হয় এবং স্কিনের নানা রকম সাইড এফেক্ট হয়, সেক্ষেত্রে কিন্তু লোটাসের প্রত্যেকটা সানস্ক্রিমই ভীষণ ভালো। তো অনেক সময় তোমরা অনেক বেশি পাওয়ারের সানস্ক্রিম খোঁজো যখন অনেকে ঘুরতে যায়, তো সেক্ষেত্রে কিন্তু SPF 100টা চোখ বন্ধ করে তোমরা নিতে পারো, এটা ভীষণ ভালো। কোথাও ঘুরতে গেলে সমুদ্রের পাড়ে বা ভীষণ রোদ দূরে, সেক্ষেত্রে তোমরা হাতে পায়ে মুখে সমস্ত জায়গায় এই সানস্ক্রিমটা অ্যাপ্লাই করতে পারবে, এবং সাময়িকের জন্য তোমাদের স্কিনটা একটু কালো লাগবে যখন তোমরা সানস্ক্রিমটা ইউজ করবে। তারপর তোমরা যখন আবার ঘরে এসে সানস্ক্রিমটা ফেস ওয়াশ দিয়ে ক্লিন করে নেবে, তখন কিন্তু তোমাদের আগের মতো স্কিনটা সফট এবং আগের কালার চলে আসবে। তো লোটাসের প্রত্যেকটা সানস্ক্রিমই ভীষণই ভালো, এটা সবাই তোমরা জানো। লোটাসের প্রত্যেকটা প্রোডাক্টেরই আলাদা একটা ভালো গুণ রয়েছে, যেটা ভেতরে কোনোরকম কেমিক্যাল ইউজ করা হয়নি এবং যেটা খুব আস্তে আস্তে কাজ করে এবং কিছুদিন পর স্কিনকে ভীষণ পরিমাণে পিগমেন্টেন করে স্কিনকে দারুণ গ্লোয়িং করে তোলে। তো সে সমস্ত নিয়ে অন্য কোনো ভিডিওয় তোমাদের কথা বলবো। আজকের ভিডিওতে সানস্ক্রিমের আমি রিভিউ দিলাম, তোমরা অবশ্যই জানিও কে কোন সানস্ক্রিম ইউজ করবে ভাবছো এবং কে কোন সানস্ক্রিম ইউজ করো, এবং সানস্ক্রিম মেখে যদি কারোর কোনো প্রবলেম হয় সেটাও আমাকে জানিও, আমি অবশ্যই তোমাদেরকে সলিউশন বলে দেবো। তো আজকের মতো টাটা, লাইক করে ভিডিও।